নেটদুনিয়ায় ভাইরাল শিশুদের পুতুল নাচের ভিডিও যা নেটিজেনদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে মোবাইলে মোবাইলে। তবে অনেকেই হয়তো জানেন না কোথায় কোন প্রেক্ষাপটে ধারণ করা হয় ভিডিওটি, এর পেছনের কারিগরি বা কে। মূলত ভাইরাল হওয়া ওই ভিডিওটির কোরিওগ্রাফার ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ সূর্যমুখী কিন্ডার গার্ডেনের নাচের শিক্ষক জিয়া আমিন। শহরের সূর্যমুখী কিন্ডার গার্ডেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচের আদলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশন করা হয় এই নাচ। কি কারণে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ব্যতিক্রমী এই নাচ পরিবেশন জানালেন কোরিওগ্রাফার নিজেই। আমাদের যে পূর্ব মেটা যে দনমিয়া কাকা ছিল সে পুতুল নাচ করাইতো, উনার নাচ দেখার পর থেকে আমি পুতুলের প্রতি একটু আলাদা একটা এক্সপ্রেশন, অনেকদিন ধরে বিলুপ্ত হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতি, অলওয়েজ শুনতেছি যে ঐতিহ্যবাহী পুতুল নাচ ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু পুতুল নাচ ওইভাবে হচ্ছে না। তো আমি চিন্তা করলাম, দেখি নাচ তো সেই 6 বছর বয়স থেকে করতেছি, যদি কোনো না কোনোভাবে যদি পুতুল নাচটাকে উপস্থাপন করা যায়। তো সেই সুবাদে আমার মাথায় এটা আসছে যে প্রত্যেক বছর আমরা খেলাতে একটা ডিসপ্লে করে থাকি, একটা বড় দলের একটা ছোট দলের একটা দুইটা ডিসপ্লে করে থাকি। তো এবার আমার মাথায় আসলো যে দেখি এবার ব্রাহ্মণবাড়িয়াবাসীকে ব্যতিক্রম কিছু দেওয়া যায় কি না, বা আমার বাচ্চাদেরকে ব্যতিক্রম কিছু শেখানো যায় কি না। যদিও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে মানুষের অনেক নেগেটিভ ধারণা, নেগেটিভ বিষয় ভাইরাল করে বা নেগেটিভ বিষয় নিয়ে বেশিরভাগ আলোচনা করে, 2-4-5 বছর যাবৎ ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি নিয়ে আলোচনা করে না। সেই সুবাদে আমার মাথায় আসলো দেখি ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি পুতুল নাচ নিয়ে কিছু করা যায় কি না। সো সেই সুবাদে আমি আমার বাচ্চাদেরকে, আমাদের বাচ্চারাও যথেষ্ট ট্যালেন্ট, এবং যাদেরকে নিয়ে আমি নাচটা করছি তারা ক্লাস 5-এ পড়ে, এবং প্রত্যেকেরই রুল 2-3-1-4-5-এর ভিতরে সবার, এতটাই ট্যালেন্ট তারা। তো তাদেরকে আমি সর্বোচ্চ 7 দিন রিহার্সেল করে এই নাচটা করেছি। তবে ভিডিওটি এভাবে ভাইরাল হবে ভাবেননি জিয়া আমিন। তবে তার পেজ থেকে অনুমতি না নিয়ে নিজস্ব পেজ বা টেলিভিশনে প্রচার করায় ক্ষোভ জানান এই শিল্পী। কেপ করে আমি স্ট্যাটাস দিয়েছি, তারা আমার অনেকেই আমার কাছে না জানায় আমার ভিডিওটা তারা তাদের নিজস্ব পেজে এটা ডাউনলোড করেছে। ওতে করে আমার তেমন একটা আপত্তি নেই, কিন্তু আমার আপত্তি হলো আমার যে প্রতিষ্ঠান, আমার যে শিক্ষা প্রতিষ্ঠান সূর্যমুখী কিন্ডার গার্ডেন অ্যান্ড গার্লস হাই স্কুল, এবং আমি যে এটার সহকারী শিক্ষক, এবং আমি যে এটার কোরিওগ্রাফার, ওই ক্রেডিটটা যদি ওরা দিত, ওনারা দিত, তাহলে আমি খুশি। দেশ ও দেশের বাইরে সাড়া জাগানো এই নাচের কোরিওগ্রাফিতে খুশি বিদ্যালয়ের শিক্ষকরা, খুশি পুতুল নাচে অংশগ্রহণকারী খুদে শিক্ষার্থীরাও। অনেক নাচই করছে, বাট পুতুল নাচটা আমাদের কখনো করা হয়নি, তাই এই নাচের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর বার্ষিকের প্রতিযোগিতার দিন আমি অনেক বেশি মানে অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি ছিলাম, তারপর করার পরে তারপর অনেক বেশি ভালো লেগেছে। আমার নাচটা খুবই ভালো লেগেছে, প্রথমবার আমি এই পুতুল নাচ নেচেছি, আমি জানতাম না যে পুতুল নাচটি এত সুন্দর হবে। আসলে আমি স্কুলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, এবং যেহেতু এটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং আমরা আগামী বছর 6-এ উঠে যাবো, তো আমাদের আর সুযোগ থাকবে না এই ডিসপ্লেটা করার, এই নাচটা করার। তাই আমরা ভাবলাম সবাই মিলে যে আমরা শেষবারের মতো একটা নাচে অংশগ্রহণ করি। যখন প্রথম প্রথম করতাম তখন খুব ভালো লাগতো, কারণ পুতুল নাচ এর আগে আমরা কখনো করি নাই। তো এভাবে যখন 5 দিন আমরা প্র্যাকটিস করি এবং ফাইনালের দিন আমাদের কনফিডেন্স ছিল যে আমরা ভালোভাবে নাচতে পারবো কিংবা আমরা ভাইরাল হবো, এরকম আমাদের কনফিডেন্স ছিল। তো সব মিলে অনুভূতিটা খুবই অসাধারণ। মাঠে যখন আমার খেলার স্পোর্টসের দিন করালো আর স্বাগত বক্তব্যতে আমি প্রথম তাকে থ্যাংক জানাইলাম, আমার বাচ্চাদেরকে থ্যাংক জানাইলাম। এই পুতুলগুলির আমি বারবার দেখতেছি আর আমার আশ্চর্য লাগতেছে, এরা আসলেই পুতুল, চোখ নড়তেছে না, মুখ নড়ে না, হাত নড়ে না, এটা কীভাবে সম্ভব? আর এরপরে তো সমানে মোবাইলে দেখতেছি, এই দেখাটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আমার সর্বস্ব দিয়েও যদি ওদেরকে আমি খুশি করতে পারবো না, আমার খুশি করার ক্যাপাসিটি নাই। নাচে বিদ্যালয়টির পঞ্চম শ্রেণীর 26 জন শিক্ষার্থী অংশ নেয়। আগামী 26 মার্চ স্বাধীনতা দিবসে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মাহমুদ স্টেডিয়ামে বড় পরিসরে এমন পরিবেশনার কথা জানান সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।